2031 সালের মধ্যে একটি উচ্চ মধ্যম আয়ের দেশের মর্যাদা অর্জন করা এবং 2041 সালের মধ্যে উন্নত, সমৃদ্ধ ও জ্ঞানভিত্তিক স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বাংলাদেশ ও এশীয় উন্নয়ন ব্যাংকের 50 বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে একথা জানান তিনি। সহকর্মী মোস্তফা কামাল তোহা জানাচ্ছেন বিস্তারিত। এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিবি আঞ্চলিক উন্নয়ন ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে 1966 সালের 19 ডিসেম্বর। উদ্দেশ্য, এশিয়ার দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নকে আরও দ্রুত, বেগবান ও সহজ করা। মঙ্গলবার সকালে বাংলাদেশ ও এশীয় উন্নয়ন ব্যাংকের 50 বছর পূর্তি উদযাপন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে সরকার প্রধান শেখ হাসিনা জানান, গেল এক দশকে বাংলাদেশে এডিবির সহযোগিতা বৃদ্ধি পেয়েছে প্রায় তিন গুণ। এ সময় তিনি বলেন, বর্তমানে এডিবির ক্রমবর্ধমান অবদান দাঁড়িয়েছে 28.38 বিলিয়ন ডলারে। প্রধানমন্ত্রী আরও জানান, 1973 সালের জাতির পিতার নেতৃত্বে এডিবির সাথে এদেশের সম্পর্ক স্থাপন হয়। এডিবি আমাদের উন্নয়ন সহযোগী। বিগত 50 বছর ধরে এডিবি আমাদের সঙ্গে কাজ করছে। 1973 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে প্রথম এডিবির সাথে আমাদের সম্পর্ক প্রতিষ্ঠা হয়। কাজে আমরা গত 50 বছরে আমাদের যে আর্থসামাজিক উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং বলতে গেলে সামাজিক ক্ষেত্রে প্রতিটি ক্ষেত্রেই এডিবির বিশেষ সহযোগিতা রয়েছে এবং বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আমি এডিবির এই উদার সহায়তার জন্য গভীর ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। গত এক দশকে বাংলাদেশ এডিবির সহায়তা প্রায় তিন গুণ বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ আওয়ামী লীগ সরকার যখন 2009 সালে গঠন হয়েছে, তারপর থেকে তাদের সহযোগিতার হার বৃদ্ধি পেয়েছে। বর্তমানে এডিবির ক্রমবর্ধমান অবদান দাঁড়িয়েছে 28.38 বিলিয়ন মার্কিন ডলারে, যা এডিবির পোর্টফোলিওতে বাংলাদেশকে তৃতীয় বৃহত্তম গ্রাহক হিসেবেই স্বীকার করা হচ্ছে। এ সময় প্রধানমন্ত্রী জানান, এডিবির আর্থিক ও প্রযুক্তিগত সহায়তায় বাংলাদেশ 54টি প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে। আমরা বর্তমানে এডিবির আর্থিক ও প্রযুক্তিগত সহায়তায় 54টি প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছি। আমি আরও লক্ষ্য করছি যে দক্ষিণ এশিয়ার উপ আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা সাসেক এর অধীনে এডিবি অর্থায়নকৃত আঞ্চলিক সহযোগিতা এবং সংযোগ প্রকল্পগুলি অশুল্ক বাধা হ্রাস করে পণ্য ও পরিষেবাগুলিতে আন্তঃসীমান্ত বাণিজ্যের প্রসারে সহায়ক ভূমিকা পালন করছে। 2031 সালের মধ্যে একটি উচ্চ মধ্যম আয়ের দেশের মর্যাদা অর্জন করা আর 2041 সালের মধ্যে উন্নত, সমৃদ্ধ, জ্ঞানভিত্তিক স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে কাজ করে যাচ্ছে সরকার। আমাদের আসল লক্ষ্য হল 2031 সালের মধ্যে একটি উচ্চ মধ্যম আয়ের দেশের মর্যাদা অর্জন করা আর 2041 সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত, সমৃদ্ধ, জ্ঞানভিত্তিক স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে, সেই লক্ষ্য নিয়েই আমাদের সরকার কাজ করে যাচ্ছে। এডিবির উদার সহযোগিতার জন্য বাংলাদেশের জনগণের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনাব আসাকাওয়াকে বাংলাদেশ সফর করার জন্য এবং তার বিশাল জ্ঞান অভিজ্ঞতা আমাদের সঙ্গে বিনিময় করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। মঙ্গলবারে রাজধানী ইন্টারকন্টিনেন্টাল হোটেলের বলরুমে আয়োজিত অনুষ্ঠানে এডিবির প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া উপস্থিত ছিলেন। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, নিউজ ডেস্ক।